বড়মাঙ্গুয়া বিখ্যাত হলো ধাপ চাষের জমি আর গ্রাম্য জীবনের জন্য, আর অবশ্যই কমলালেবুর বাগান। আমি ছিলাম এখানকার সবথেকে পুরনো আর বিখ্যাত দার্জিলিং ব্লসম ইকোট্যুরিজমে, প্রধানজি ফার্মস্টে। অনেকটা বড় এলাকা জুড়ে প্রচুর রুম কটেজ নিয়ে তৈরি, আরও তৈরি হচ্ছে। বিভিন্ন রকম গাছ আর ফুলে সাজানো। এখানকার সুইমিং পুল খুব ফটোজেনিক। বিস্তৃত লন থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তবে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ খুব ভালো দেখা যায় না। কটেজগুলো খুব সুন্দর সুন্দর। এই কটেজে আমি ছিলাম, এটা সব থেকে কম টাকার। আমি যতবার দরজা বন্ধ করছিলাম একবার করে এদের গুনে নিচ্ছিলাম। ভিতরে কেউ আটকে গেলে এদের মা আমাকে আস্তে রাখবে না। পায়ে হেঁটে গ্রাম ঘুরতে বেরোলাম। অরেঞ্জ ভিলা, এখানে থাকার ব্যবস্থা আছে আর ভিতরে আছে কমলালেবুর বাগান। এখন মার্চের প্রথম সপ্তাহ, কমলালেবু দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাও বাগানে একটু ঘুরে নেব ঠিক করলাম। 20 টাকা টিকিট, সঙ্গে ছোট্ট এক বোতল কমলালেবুর রস দেন। অতিথিরা যাতে একেবারে আশাহত না হন তার জন্য কয়েকটা গাছে কিছু কমলালেবু রয়েছে। তবে বাগানের পরিবেশ খুব সুন্দর, একদম নিরিবিলি, প্রচুর গাছ আর পাখি। সুন্দর বাড়িটা হলো অরেঞ্জ ফ্যাক্টরির বিপণন কেন্দ্র। অরেঞ্জ ফ্যাক্টরির নামে পরিচিতি থাকলেও বিভিন্ন রকম ফল সম্বন্ধীয় অনেক কিছু পাওয়া যায়। গুণগত মান বেশ ভালোই মনে হলো। আমি কিনলাম এক বোতল প্যাশন ফ্রুট জুস, 10 টাকা দাম। এটা কারখানা। সাইট্রাস বাগান। খাবারের মান, স্বাদ, পরিমাণ, পদ সবই ভালো, খুব যত্ন সহকারে খেতে দিলেন। রাত্রের সৌন্দর্য তো মুগ্ধকর, রিসর্টের এক কোণ থেকে এক এক রকম আলোকসজ্জা দেখতে পাওয়া যায়। দূরে পেশক রোড দিয়ে গাড়ি চলে যাচ্ছে।
বড় মাঙ্গুয়া থেকে সকাল সকাল চলে এলাম ছোট মাঙ্গুয়াতে। এটাও প্রধান যে রিসর্ট, নামও এক, দার্জিলিং ব্লসম ইকো ট্যুরিজম। ছোট মাঙ্গুয়া একটু উপরে হওয়ায় পাহাড়ের ভিউ এখানে অন্যরকম পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, আজ যদিও আবহাওয়া ভালো না থাকায় পরিষ্কার দেখা যাচ্ছে না। এই রিসর্টের অবস্থান এমনই যে পাহাড়ের দুপাশের দৃশ্যই দেখতে পাওয়া যায়। এই দিক থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পেশক, অপরদিকে দেখা যায় তিস্তা ব্রিজ কালিম্পংয়ের দিকটা। রিসর্টের মধ্যেই বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। রিসর্ট থেকে 5 মিনিটের দূরত্বে দুটি খুব পুরনো চার্চ আছে। আরো 10 মিনিট গাছগাছালির মধ্যে হেঁটে গিয়ে পড়বে এই ছোট্ট ঝর্ণা। ছোট মাঙ্গুয়াতে বেশ কিছু হোমস্টে আছে, আরো হচ্ছে কমলা লেবুর গাছ এখানেও অনেক আছে। সাইট সিং এ তিনচুলি, তাকদা, লামহাটা আর পেশকের সাইট সিং পয়েন্টগুলোতেই সবাই ঘুরতে যান। গাড়ি ভাড়া 2500 টাকা। এখানেও খাবারের ব্যবস্থা খুব ভালো। খাবারের থেকেও আকর্ষণীয় হলো এখানকার খাবার ঘর। পাহাড়ের সুন্দর দৃশ্যের সাথে খাবারের স্বাদই পাল্টে যায়। 2 মাঙ্গুয়াতেই খাবার খরচ 700 টাকা জনপ্রতি সারা দিনের জন্য। এখানকার কটেজগুলো খুব সুন্দর, বারান্দা সহ। তবে সব থেকে সুন্দর হলো এই রুমগুলো। এই রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু স্বচ্ছ দেয়াল থেকে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, বিশেষ করে রাত্রে। সন্ধ্যার পর রিসর্টের ভিতরের রাস্তা দিয়ে ঘুরছিলাম আর বিভিন্ন কোণ থেকে আলাদা আলাদা আলোর খেলা দেখতে পাচ্ছিলাম। নিচের দিকে যেই জায়গাটায় অনেক আলো রয়েছে, ওখানে সিকিমের রেল লাইনের টানেল তৈরির কাজ চলছে। জলপাইগুড়ি থেকে বড় মাঙ্গুয়া 63 কিলোমিটার আর ছোট মাঙ্গুয়া 75 কিলোমিটার। গাড়ি ভাড়া 2500 থেকে 3000 টাকা।
তিস্তা বাজার থেকে শেয়ারে যাতায়াত করা যায়, কিন্তু আমি কোনো নির্ভরযোগ্যতা পাইনি। ছোট মাঙ্গুয়া থেকে বড় মাঙ্গুয়া দূরত্ব 12 কিলোমিটার, গাড়ি ভাড়া 700 টাকা, আর দার্জিলিং 35 কিলোমিটার, গাড়ি ভাড়া 2000 টাকা। কাছাকাছির মধ্যে আরও যেসব জায়গায় গিয়ে থাকতে পারেন সেগুলো হলো তাকদা, রামপুরিয়া, পেশক, তিনচুলে, রঙ্গারুন, দাওয়াইপানি ও আরও অনেক জায়গা।